আসসালামু আলাইকুম। ইলিশের ভরা মৌসুমে ইলিশের বিভিন্ন রেসিপির মাঝে ইলিশ পোলাও বাঙালির অন্যতম প্রিয় খাবার। অল্প সময়ে চটজলদি তৈরি করা যায় এই ইলিশ পোলাও রেসিপি। সঠিক নিয়ম ও ছোট ছোট কিছু টিপস জানা থাকলে আপনিও খুব সহজে অথেন্টিক ইলিশ পোলাও বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। আর আজ থাকছে সঠিক নিয়মে অথেন্টিক ইলিশ পোলাওয়ের রেসিপি, যা আপনাদের অনেক উপকারে আসবে বাসায় তৈরি করার ক্ষেত্রে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমি ইলিশ পোলাও তৈরি করার জন্য এখানে কিছু ঘরোয়া মশলা নিয়ে নিয়েছি, আর একটা বড় সাইজের ইলিশকে এভাবে একটু মোটা মোটা করে কেটে নিতে হবে। ইলিশ পোলাওয়ের জন্য পাতলা করে কাটলে কিন্তু ইলিশ মাছটা ভেঙে যাবে রান্নার সময়। হাফ কাপ টক দই, এক চামচ লাল মরিচের গুঁড়া, এক চামচ জিরার গুঁড়া, এক চামচ ধনিয়ার গুঁড়া, পেঁয়াজ বাটা 2 চা চামচ, আদা বাটা 2 চা চামচ, লবণ স্বাদ মতো, আমি এখানে 1 চামচ লবণ দিয়েছি। এটাকে খুব ভালোভাবে ফেটে নিতে হবে, টক দইয়ের যেন কোনো দানা থাকে না এভাবে ফেটে নিতে হবে মশলাটাকে। আর আমি এই 6 পিস মাছকে এই মশলার সাথে ভালোভাবে মাখিয়ে 10 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিচ্ছি। আর আজকে আমি এখানে 1/2 কেজি চাল অর্থাৎ 500 গ্রাম চালের পোলাও রান্না করব। মাছটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে মশলার সাথে, যেন দুই পাশেই সমানভাবে মশলাটা লেগে থাকে। এরপর এটাকে আমি একটা সাইডে সরিয়ে রাখছি। একটা প্যানের মধ্যে আমি তেল নিয়ে নিলাম, আর এই তেলের মধ্যে আমি তেলটাকে খুব ভালোভাবে গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ। পেঁয়াজটাকে একেবারে বেরেস্তার কালার করে ভেজে নিব। এরপর এর থেকে অর্ধেকটা আমি তুলে রাখব, আর বাকি অর্ধেকটা রান্নায় ব্যবহার করব। আপনারা চাইলে আগে থেকে পেঁয়াজ বেরেস্তাটা করেও রান্নাটা করতে পারেন, তবে এই পেঁয়াজ ভাজা তেলে রান্নাটা করলে পোলাওয়ের ঘ্রাণটা অনেক ভালো আসে। মাছটা দিয়ে দিলাম। এই রান্নায় কিন্তু কোনো প্রকারের হলুদ বা রসুন ব্যবহার করা যাবে না গরম মশলা, তাহলে কিন্তু ইলিশের যে প্রপার ঘ্রাণটা তা আর থাকবে না পোলাওয়ের সাথে। মাছটাকে দুই পাশ উল্টে পাল্টে আমি মোটামুটি 7-8 মিনিট রান্না করে নিচ্ছি। একেবারে ওভার কুক করে ফেলবো না, 90% কুক করলেই চলবে। দুই পাশ ভালোভাবে মশলার সঙ্গে ভাজা হয়ে গেলে মাছটাকে তুলে ফেলতে হবে, আর তল থেকে এভাবে আস্তে করে নেড়ে দিতে হবে যেন পোড়া লেগে না যায়। খুব বেশি নাড়াচাড়া করলে মাছটা কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, আর এই জন্যই আমি মাছের পিসগুলোকে একটু মোটা করে কেটেছি। আমি মাছটাকে তুলে রেখে দিচ্ছি, আর মাছের উপরটায় একটু মশলা দিয়ে ঢেকে রাখতে হবে যাতে মাছটা একেবারে শুষ্ক না হয়ে যায়। এভাবে সামান্য একটু মশলা যদি মাছের উপর থাকে তাহলে ইলিশ পোলাওয়ের স্বাদটা কিন্তু অনেক বেশি বেড়ে যায় মাছের স্বাদটা। আমি আগে থেকে 500 গ্রাম চাল ধুয়ে রেখেছিলাম পানি ঝরিয়ে, সেই চালটাকে এই মশলার সঙ্গেই দিয়ে দিলাম। এবার এই চালটাকে ভেজে নিচ্ছি মশলার সাথে। চালটা যতক্ষণ শনশন একটা শব্দ না আসবে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে, অর্থাৎ এই চালের সাথে যেন কোনো পানি না থাকে, মশলার সাথে পানি না থাকে, এই পর্যন্ত ভাজতে হবে 2-3 মিনিট সময় নিয়ে। এই পর্যায়ে আমি চুলার আঁচটাকে মিডিয়ামে রেখেছি। চালটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে ফুটন্ত গরম পানি দিয়ে দিব। আমি যেহেতু 500 গ্রাম চাল নিয়েছি তাই 1 কেজি পরিমাণ পানি দিয়ে দিব এখানে। এবার একটু নেড়ে নিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব চালটায় খুব ভালোভাবে বলক চলে আসা পর্যন্ত। এই পর্যায়ের মধ্যে কাঁচামরিচের টুকরা দিয়ে দিচ্ছি, কাঁচামরিচটাকে মাঝখান থেকে একটু ফেলে দিয়েছি। সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর 1 চা চামচ চিনি। এই পর্যায়ে লবণটা চেক করে তারপরে লবণটা দিবেন। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি পানিটা একেবারে শুকিয়ে আসা পর্যন্ত। মাঝখান থেকে একবার শুধু একটু নেড়ে চেড়ে দিতে হবে, আর এই পর্যায়ে ভেজে রাখা পেঁয়াজ থেকে কিছুটা পেঁয়াজ আমি উপর থেকে দিয়ে দিব। দেখবেন খুব সুন্দর ঘ্রাণ আসছে আপনার এই পোলাও থেকে, ইলিশের পুরো ফ্লেভারটাই এই পোলাওয়ের মধ্যে চলে এসেছে। যখন পানিটা পুরো শুকিয়ে যাবে তখন চালটাকে একবার নেড়ে দিয়ে তারপর উপর থেকে মাছগুলোকে বিছিয়ে দিতে হবে। ভাতের মাঝখানে যদি মাছটা দেন অনেক সময় উঠাতে গেলে দেখা যায় ভেঙে যায়, তাই এভাবে উপর থেকে দিয়ে দিলেও সমস্যা নেই। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিব 10 মিনিটের জন্য, একেবারে লো আছে।
অলরেডি আমাদের মাছের সমস্ত ফ্লেভার চালের সঙ্গে চলে এসেছে, এরপর বাকিটুকুও চলে আসবে এভাবে দমে রেখে দিলে। উপর থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিতে পারেন। এখন আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য, আর 10 মিনিট পরেই আমি গরম গরম পরিবেশন করব এই ইলিশ পোলাওটা। আমার রেসিপির মধ্যে যত সহজ রেসিপি আছে তার মধ্যে এই ইলিশ পোলাওটা সব থেকে বেশি সহজ মনে হয়, আর এটা খেতে যে কতটা টেস্টি, খুব বেশি মশলার এখানে প্রয়োজন হয় না, ঘরে থাকা মশলা দিয়েই তৈরি করা যায়। দেখতেই পাচ্ছেন চালটাও কতটা ঝরঝরে হয়েছে, আর এর যে এত সুন্দর একটা ঘ্রাণ আসে নর্মালি বিরিয়ানির থেকে, আমার কাছে এই ইলিশ পোলাওয়ের রেসিপিটা বেশি ভালো লাগে কম মশলার কারণে। আশা করছি আপনাদের কাছে আমার এই সহজ রেসিপিটা নিশ্চয়ই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে আরও নতুন নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন ততক্ষণ সকলে। আসসালামু আলাইকুম।